আমার ভাইয়ের মেয়েকে দেখিয়ে দিই, সুযোগ পেয়েছি। চল, এই যে হাই, গিফটটা আমি আজকে এনেছি, ওই ছোট্ট পুচকে। চলো এবার দাদার মেয়ে সোনুর কাছে যাই, কুইক। তোমরা জানো আজকে আমি আমার বাপের বাড়ি বেহালা এসেছি, হ্যাঁ একদম না বলে। চলো আমার ভাইয়ের মেয়েকে দেখিয়ে দিই, সুযোগ পেয়েছি। চল, এই যে হাই। আজকে পিয়া এসছে না বলে সারপ্রাইজ দিয়েছে, খুব মজা হচ্ছে। কিন্তু শুধু একটা জিনিসই মিস করছি, সেটা হলো দিদিয়া। দিদিয়া প্রত্যেকবার আসে, এবার খুব মজা হয় দিদিয়ার সাথে, কিন্তু এবারই এলো না দিদিয়া। কিন্তু পরেরবার নিশ্চয়ই আসবে, মজা হবে আবার। নিশ্চয়ই, একদম খুব খুব ভালো মেয়ে জানো। দেখো আমি মাসনির বাড়ি এসেছি, এই যে আমার দাদা, তোমরা দেখে নাও। এই যে দেখো দাদা কত গাছ বসিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। চলো এবার দাদার মেয়ে সোনুর কাছে যাই, কুইক। সোনু, এই যে দেখো। হাই, দেখেছ, ও আমার মেয়েরই বয়সী, আমার মেয়ে ওর থেকে একটু ছোট। খুব ভালো মেয়ে, ভীষণ ভালো আঁকে জানো। চলো তোমাদের পরিচয় করিয়ে দিই সবার সাথে, এই যে আমার বৌদি। এই যে কি বলবো, হাই না, যাই হোক তোমার যা খুশি বলতে পারো। হাই, হ্যাঁ, এই যে, হ্যাঁ আরেক বৌদি, আর এই যে দেখো দুষ্টু লাজুক। এই যে সোনুকে তোমরা আগেও দেখেছ। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। চলো এবার দেখো আমার মাসুমণিকে, এই যে আমার মাসুমণি দেখেছ, এই যে আমার মা, এই যে মা। এই যে বাপের কাছ থেকে অ্যানিভার্সারির গিফট পেয়েছি, ভীষণ সুন্দর একটা শাড়ি দিয়েছে, ভীষণ পছন্দ হয়েছে, থ্যাংক ইউ বাপি। আচ্ছা, ও ওর আসলে 25th অ্যানিভার্সারি হলো গত ফেব্রুয়ারিতে, আমাকে ইনভাইট করেছিল কিন্তু আমার সম্ভব হয়নি, খুব চেষ্টা করেছি বিশ্বাস করো। যাই হোক গিফটটা আমি আজকে এনেছি, ওই ছোট্ট পুচকে। এই যে দাদা, লাস্ট দাদাকে দেখিয়ে দিই। আসলে কি বলতো, কালকে না একদম হঠাৎ করে আমি আমার মোটামুটি 7:30-8টার মধ্যে রান্না হয়ে যায়, কালকেও তাই হলো। হঠাৎ করে না সব গোছানো হয়ে গেছে, কাকে কি দেব, তা আমার খাবার, রাতের খাবার সমস্ত সেট হয়ে গেছে। তারপরে না কেন জানি না হঠাৎ করে, মানে 2 সেকেন্ডের মধ্যে আমি ডিসিশন নিলাম একটু বেহালা থেকে ঘুরে আসি, অনেক দিন যাই না আমি। মোটামুটি ডিসিশন নিয়ে মেয়ের কাছে চলে গেলাম, মেয়েকে বললাম যে দেখ না আমি ভাবছি একটু বেহালা থেকে ঘুরে আসি, আজকে পারলে চলে আসবো, নইলে কালকে। তা ও তো রাজি, সঙ্গে সঙ্গে তুমি পাপাকে বলে চলে যাও। তা যাই হোক অ্যারেঞ্জ করে দুম করেই চলে গেলাম, কেউ জানে না, আর বেহালাতেও মা জানে না, মাকে বলিনি। এটা একটা অন্যরকম মজা, হঠাৎ করে দেখতে পাবে আমি গেছি, সত্যি এটা একদমই অন্যরকম আমি মনে করি। খুব ভালো লাগে হঠাৎ করে যাওয়াটা না জানিয়ে। দেখো মানে খাওয়া দাওয়াটা বড় না যে আমার জন্য অ্যারেঞ্জ অন্য কিছু স্পেশাল কিছু করবে, এটা তো করতে পারবে না, এটা এটা কোনো ব্যাপারই না, তাই না? যাই হোক আমি চলে গেলাম। তারপর প্রথমে তো আমাদের বাড়িতেই গেছি, আমার ভাইয়ের মেয়ের সাথে ভিডিও করেছি, দেখেছো তোমরা। তারপর মাসুনির বাড়ি গেছি, মাসুনির দুই ছেলে মানে আমার দুই দাদা,
দুই বৌদি, দাদার একজন করে মেয়ে, মানে দাদাদের দুজন মেয়ে। ওখানে গিয়েও তো তোমরা সবই দেখলে, কেমন লেগেছে আমি জানি না, আশা করি ভালো, খুব ভালো কাটলো। তারপর আজকে সকালে, মানে কালকে, মানে সোমবার আমি গেছি আর আজকে মঙ্গলবার আমি এসেছি। 24 ঘন্টার মামলা, গিয়ে পৌঁছেছি সকাল 11:30-12:15। আবার আমি ওখান থেকে রওনা দিয়েছি আজকে 9:45। হ্যাঁ, 9:45। খুব ভালো কাটলো। তারপরে এখানে এলাম, আসার পর টুকটাক এটা ওটা দেখো, বাড়িতে ঢুকলেই কাজ, ভালো লাগে, সব নিজের হাতে গোছানোর মজাই আলাদা। সব এটা ওটা ঝাড়াঝুড়ি করে করলাম, বাতাসি দিয়ে এলো, খাওয়া দাওয়া, বিকেলে পর্ব। এখন কিন্তু রাত 9:35। হ্যাঁ, এখন রাত 9:35। যাই হোক, খুব ভালো কাটলো। তোমরা ভিডিওটা দেখো, যারা দেখছো তাদের অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা আজকে বলার আছে, সেটা হচ্ছে তোমরা অনেকে সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগছে। ঠিক আছে, আজকে আর কথা বাড়াবো না, এখানেই ভিডিওটা শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।